জন্ম থেকে কেউ অভিনেতা বা অভিনেত্রী হয়ে জন্ম নেয় না। পারিবারিক আবহাওয়া আর পারিপার্শ্বিকতা একজন মানুষকে গড়ে তোলে মানুষ হিসেবে। নাটক কিংবা সিনেমায় তারকারা গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকে। এই তারকারা যদি অভিনয় না করতেন তবে কোন পেশা বেছে নিতেন, সে গল্পই জানার চেষ্টা করেছেন মেহরা রহমান সিমরান। আলো ছলমলে শোবিজ অঙ্গনের তারকাদের জীবন নিয়ে আগ্রহ আছে সবার, তবে তারাও কিন্তু হুট করে স্কুল কলেজ থেকে বেরিয়ে অভিনেতা অভিনেত্রী হয়ে যাননি। কেউ কেউ নানা জায়গায় ধরনা দিয়ে পেয়েছিলেন ছোটখাটো রোল, কেউ আবার দিনের পর দিন অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে, কেউ কেউ তো আবার ছিলেন একেবারেই ভিন্ন পেশায়। কিন্তু সেই তারকারা যদি রঙিন এই জগতের অভিনয় শিল্পী না হতেন তবে কোন পেশাকে বেছে নিতেন? আমি এখন এই মুহূর্তে আসলে আমার মনে হচ্ছে আমি এটা ছাড়া আর কোনো কিছুই করতে পারি না। আমি যদি আমাকে অভিনয় শিল্পী হিসেবে যদি না দেখে তাহলে আমার কোনো কাজ থাকবে না। আমি এটাই করছি, এটাই করতে চাই। সাইমন তারকা না, সাইমন মানুষ হতে চায়, মানুষ হওয়ার চেষ্টা করছি। জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির হতে চেয়েছিলেন সেনা কর্মকর্তা, কারণ তার নাকি যুদ্ধ করতে ভীষণ পছন্দ। অন্যদিকে চিত্রনায়ক নীরব পড়াশোনা ফার্মেসিতে হলেও চলে এলেন অভিনয়ে। চেষ্টা করতাম যে সেনাবাহিনীতে কাজ করার, কারণ আমার কাছে মনে হয় খুব শৃঙ্খল, খুব স্মার্ট এবং খুব মানে একটা ডেডিকেশন এই প্রফেশনটার মধ্যে আছে এবং যুদ্ধ করার এক ধরনের মানসিকতা তার ভিতরে আছে, সেই কারণে আমি ওইটাকে বেছে নিতাম। হচ্ছে আমি পড়াশোনা করেছি ফার্মেসিতে, সো এটা যদি অপশনটা না থাকতো তখন আমার কাছে মনে হয় যে ফার্মেসিতেই পড়াশোনা করে হয়তো চাকরি বাকরি করতাম। অনেকেরই অভিনয়টা পেশা থেকে হয়ে গেছে নেশা, তাই অভিনয় ছাড়া তারা অন্য কিছু ভাবতেই পারেন না। তাদের মতে অভিনয় মিশে আছে তাদের রক্তে। অভিনয় সত্তাটা খুব প্রবল না থাকলে অভিনেতা হওয়াটা খুব মুশকিল। আমার মনে হয় আমি অভিনেতা হওয়ার জন্যই পৃথিবীতে এসেছি। আমার মনে হয় আমি সারা জীবন অভিনেতাই হতে চাই। ব্যবসা করতাম, বিজনেস করতাম, সেটা আমি জানি না, এনিথিং বিজনেস। আমার এত যোগ্যতা নাই অনেক কিছু করার, সো আমার মনে হয় এগুলাই কিছু করতাম। আমি মনে হয় অভিনেতাই হতাম, মানে আমি আসলে একটা সময় চাকরি করতাম কর্পোরেট জায়গায়। হ্যাঁ, সো আমার সবসময় ইচ্ছা ছিল, আমি যেখানে যা করেছি আমার সবসময় ইচ্ছা ছিল যদি কখনো সুযোগ পাই আমি আসলে অভিনয়টাই করতে চাই। মেহরা রহমান, সিমরান, দেশ বিনোদন।